স্বাধীনতার 75 বর্ষপূর্তিতে ভারতের সিপাহি বিদ্রোহের প্রেক্ষিতে মুর্শিদাবাদে সিপাহি বিদ্রোহ বিষয়ক আলোচনা করা হলো সাংবাদিক সঙ্গে। কিভাবে জেলায় সিপাহি বিদ্রোহ শুরু হলো তার ইতিহাস উঠে এলো এদিনের সভায়। স্বাধীনতার 75 বছরেও উদ্যোগের অভাবেই পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা। রাজনৈতিক সামাজিক সর্বস্তরেই উদ্যোগের অভাবই এর কারণ বলে মনে করছেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ব্যক্তিরা। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচিতে মহাবিদ্রোহ নিয়ে রবিবার আলোচনা সভার আয়োজন করে ইন্ডিয়ান ন্যাশনাল ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ। মুর্শিদাবাদের যে সিপাহী বিদ্রোহ এবং সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে এই সিপাহী বিদ্রোহের যে ভূমিকা, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো এই আলোচনা এটা আমরা আমাদের ইন্টাকের তরফ থেকে এটা অর্গানাইজ করেছি। তো আমার মনে হয় যে আমাদের এটা বেশ ভালোই হয়েছে প্রোগ্রামটা। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সঙ্ঘে রবিবার ওই অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ভারতে সিপাহী বিদ্রোহের প্রেক্ষিতে মুর্শিদাবাদে সিপাহী বিদ্রোহ। অনুষ্ঠানে ভারতে সিপাহী বিদ্রোহের সূচনাস্থল মুর্শিদাবাদ জেলার মহাবিদ্রোহ নিয়ে বিশদে আলোচনা করা হয়। মুর্শিদাবাদের একটা উল্লেখযোগ্য অতীত আছে আর শোচনীয় বর্তমান আছে। গরিব জেলা, কোনো শিল্প নেই, ভয়ঙ্কর গুরুত্ব নেই, কিন্তু এখানের যে অতীত গৌরবটা, গুরুত্বটা, যেমন ধরো এই ধরনের ট্যুরিজমও, নতুন করে যদি ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম করা যায়। এছাড়া এখানে প্রচুর বৈষ্ণব আশ্রম আছে, গোবিন্দদাসের আশ্রম আছে, অনেকে জানে না। এই রিভাইভগুলো বা এখানে সিপাহী বিদ্রোহ ঘটেছিল, ইতিহাসের কোনো লোক জানলে একবার দেখতে আসতো, কিন্তু কেউ দেখতে আসে না, তাই না? আর এটা একটা অতীত গৌরবটা আমাদের বর্তমানকেও তো আলোকিত করবে। আসলে স্বাধীনতার 75 বছর পূর্তি হচ্ছে এবং স্বাধীনতা, আমরা সবসময় মুর্শিদাবাদ বলতে ভাবি যে এখানে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, কিন্তু মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গও যে এখান থেকে জ্বলেছিল, মুর্শিদাবাদ থেকে জ্বলে উঠেছিল, বা বহরমপুর ব্যারাকে তার সূত্রপাত হয়েছিল, সেটা আমরা ভুলে যাই বা সেটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তো সেই বিষয়টাকে তুলে আনার জন্য যে এই বহরমপুর ব্যারাকেই প্রথম যে স্বাধীনতার লড়াই, 1857-র যে মহাবিদ্রোহ, তার যে প্রথম স্ফুলিঙ্গ, সেটা 26 ফেব্রুয়ারি 1857 রাত্রে এখানেই জ্বলে উঠেছিল সেই স্ফুলিঙ্গ, সেটাকে স্মরণ করবার জন্য বা সেটাকে মানুষের সামনে আনার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।